গিয়েছিলাম কুমিল্লা জিলা স্কুলে এবং আজকে থার্ড সায়েন্স ফেস্টিভ্যালে 1850 জন স্টুডেন্ট ছিল। দ্যাট ইজ ফেনোমেনাল। প্রায় 2000 স্টুডেন্ট। ইউ গাইজ আর অ্যামেজিং। সচরাচর কলেজ কিংবা ইউনিভার্সিটি ইভেন্টগুলোতেও কিন্তু এত স্টুডেন্ট হয় না, বাট ওখানে স্পন্সর ঠিকই আসে। আই বিলিভ বিভিন্ন কোম্পানি যদি স্কুলের স্টুডেন্টদেরকে একটু চান্স দেয়, তারা দারুণ কিছু কাজ করে দেখাবে। এই জিনিসটা আমি আইডিয়ালের ক্ষেত্রে দেখেছি, আজকে আমি কুমিল্লা জিলা স্কুলের ক্ষেত্রে দেখলাম। আসলে স্কুলের স্টুডেন্টের কিন্তু কোনো অংশেই পিছায় নেই, যদি ইভেন্ট অর্গানাইজিংয়ের কথা বলি। কলেজ কিংবা ইউনিভার্সিটির তুলনায় স্কুলের স্টুডেন্টের কিন্তু কোনো অংশে কম না। তাদের জাস্ট দরকার সাপোর্টটা। আই বিলিভ দে ডিজার্ভ ইট, এবং সাপোর্টটা পেলে তারা দারুণ কিছু কাজ করবে। সো আই হ্যাড এ ফ্যান্টাস্টিক টাইম ইভেন্টে, এবং ইভেন্টের পর আমি পুরো কুমিল্লা শহরটা একটু ঘুরে দেখলাম, বিভিন্ন জায়গা দেখলাম, কুমিল্লা ইউনিভার্সিটিতে গেলাম। এবং আমি যখনই কোনো ক্যাম্পাসে যাই, আমি যখনই দেখি বিভিন্ন আলপনা, আমার না খুব ভালো লাগে। কারণ যারা আলপনাগুলো করে, দে আর দ্য আনসাং হিরোজ, তারাই না ক্যাম্পাসের পার্সোনালিটিটা তৈরি করে। তো আমি যখনই কোনো ক্যাম্পাসে যাই, এই জিনিসগুলো আমি বারবার নোটিস করার চেষ্টা করি যে কোন জিনিসগুলো ওই ক্যাম্পাসটাকে আইকনিক করে তোলে। এরপর শালবন বিহারে গেলাম, নতুন পুরনো দুটোই দেখলাম, টিকিট কেটে পুরোটা ঘুরে 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 দেখলাম, খুব ভালো লাগলো। এবং এইটা থেকে যে প্রায় 120 টাকা রাজস্ব আসে ট্যুরিজমের, এটা আমি আসলে জানতাম না। সো দিস ইজ এ ফ্যাসিনেটিং ইনসাইট আমার নিজের পার্সোনাল ক্ষেত্রে আর কি। বাট কুমিল্লা শহরটা যতই ছিনচাং হোক না কেন, একটা জিনিস আমার কাছে পাজলিং মনে হয়েছে, সেটা হচ্ছে আমি রাস্তায় মোট 8 কি 9টা মাতৃভাণ্ডার দেখলাম। কোনটা আসল মাতৃভাণ্ডার এটা এখন আমি জানি না, ইটস এ পাজল। সো নেক্সট বার কুমিল্লা গেলে আমার একটা ফিগার আউট করতে হবে যে কোনটা আসল মাতৃভাণ্ডার। এখন আসি হচ্ছে গিফটসের ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ ফর অল দিস গিফটস। এটা পেয়েছি রামি অ্যানিমেশনস থেকে। আমি যদিও রুমে কোনো চিত্র রাখি না, বাট এটা এত সুন্দর আমার মনে হচ্ছে আমি ডিজিটাল আর্টওয়ার্কটা পেলে আমি এখনই আপলোড দিব আমার সোশ্যাল মিডিয়াতে। থ্যাংক ইউ সো মাচ রামি, দিস ইজ ফেনোমেনাল। সেকেন্ড গিফটটা হচ্ছে মেসেজ। এই বইটা অলরেডি আমার কাছে আছে, সো নেক্সট ওয়ার্কশপে এটা আমি আরেকজনকে গিফট দিব। যে গিফট দিয়েছো এটা, থ্যাংক ইউ সো মাচ। এরপর পেয়েছি নোটপ্যাড। আমি সাধারণত বুকমার্ক আর নোটপ্যাড অনেক কালেক্ট করি, অ্যান্ড দিস ইজ প্রিমিয়াম কোয়ালিটি, থ্যাংক ইউ সো মাচ। এরপর থাকে হচ্ছে বক্স, এবং বক্সের ভেতরে জিনিসটা অলরেডি আমি পরে আছি, এই খাকির পাঞ্জাবিটা, থ্যাংক ইউ সো মাচ। এটা একদম পারফেক্টলি আমাকে ফিট করেছে, এটা আম্মুকে পরে দেখালাম, উই লাভড ইট। অ্যান্ড এই বক্সের ভিতর এই জিনিসগুলো ছিল, আমি পার্সোনালি অনেক আতর কালেক্ট করি এবং প্রচুর ইউজ করি, সো এগুলো আমার প্রচুর কাজে লাগবে। সবগুলো গিফট আমার খুবই ভালো লেগেছে, এবং আমার মনে হচ্ছে আমি নিজেকে যতটুকু না চিনি, তোমরা আমাকে তার চেয়ে ভালো চিনো। যদি না চিনতে, তাহলে আসলে এত থটফুল গিফট দেওয়া সম্ভব হইতো না। সো থ্যাংক ইউ সো মাচ। সো আই হ্যাড এ ফ্যান্টাস্টিক ডে। আজকে আমি কুমিল্লা শহরটা দেখলাম, কুমিল্লা জিলা স্কুলে ফ্যান্টাস্টিক একটা ইভেন্ট পার্টিসিপেট করলাম, এঙ্গেজ করলাম সবার সাথে। অ্যান্ড এটা স্পেশাল থ্যাঙ্কস তো দিতেই হয় নাফিজ, আরিয়ান এবং কুমিল্লা জিলা স্কুল সায়েন্স ক্লাবকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি ওভার। তোমরা অসাধারণ কাজ করতেছো, অ্যান্ড আই বিলিভ সামনে আরও অনেক মানুষ তোমাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড হবে, বিভিন্ন স্পন্সর, বিভিন্ন কোম্পানিজ আগে আসবে, এবং ইউ উইল ডু ইভেন মোর অ্যামেজিং স্টাফ। ওই দিনটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম। টিল দেন টেক কেয়ার, ইউ ডিজার্ভ অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।